এখন আমরা তৈরি করব পাউরুটি মিষ্টি টোস্ট। তৈরি করতে যা যা লাগবে, পাউরুটি 2 খণ্ড করে নিয়েছি, চিনি আর একটা ডিম। ডিমের সঙ্গে চিনিটাকে মিশ্রণ করে নিব। এবার আমরা তেল দিয়ে দেব প্যানে। ডিমের মধ্যে পাউরুটিটা দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি। এখন এটা তেলের উপরে দিয়ে দিলাম। পাউরুটির টোস্ট, যারা মিষ্টি মিষ্টি পাউরুটির টোস্ট খেতে পছন্দ করেন তারা এরকম ভাবে তৈরি করে নিতে পারেন। বিকেলের নাস্তায় এবং সকালের নাস্তাতেও খেতে পারেন। যদি আমাদের এই রেসিপিটি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।